এখন আমি তোমাদেরকে দেখাবো অর্থনীতির খুবই ইম্পর্টেন্ট দুটি বিষয়ের পার্থক্য, ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা তোমাদেরকে দেখানোর সময় আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলবো আজকে, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে তোমরা যে কোনো ধরনের ডিফারেন্স গুলো বা পার্থক্য গুলো সেই পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করবে। এটা অ্যান্সার করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেকগুলো পদ্ধতির মধ্যে আমি এখানে বোর্ডে একটা পদ্ধতি লিখে ফেলেছি, তোমরা খেয়াল করো যে ছক করেছি, তার মধ্যে তিনটা কি করেছি, রো করেছি। এবং এখানে আমরা দেখাচ্ছি যে মোট দেশজ উৎপাদন জিডিপি এবং নেট দেশজ উৎপাদন এনডিপি এর মধ্যে পার্থক্য। আমি সেটা দেখো শুরুতেই লিখেছি যে মোট দেশজ উৎপাদন এবং নেট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য। এবং এই পার্থক্যটা দেখাতে গেলে যখন আমি পার্থক্যের বিষয়টা আলাদা করে এখানে লিখেছি, তখন আমাদের জন্য একটা জিনিস খুব সহজ হয়েছে টিচারের জন্য খাতা দেখতে গেলে, সেটা হচ্ছে যে এখানে তুমি কোন কোন বিষয়গুলো আসলে বিশেষভাবে দেখাতে চেয়েছো সেটা খুব সহজেই একজন স্যারের চোখে পড়বে এবং তার পক্ষে খাতা দেখাটা অনেক বেশি সহজ হবে এবং সহজে সে খুব ফাইন্ড আউট করতে পারবে যে কোন কোন বিষয়ের উপর এমফাসাইজ করা হয়েছে। তো এখানে আমরা যখন জিডিপি নিয়ে এবং এনডিপি নিয়ে বলতে যাচ্ছি, তখন সেখানে পার্থক্যের বিষয়ের মধ্যে প্রথমেই আসে সংজ্ঞা। সংজ্ঞার ঘরটা আমি খালি রেখেছি কারণ সংজ্ঞাটা একটু বড়, এতখানি এখানে লেখা যাচ্ছে না। প্রথমেই দুটো সংজ্ঞায় তুমি এখানে লিখতে হবে, যেমন জিডিপি, একটা নির্দিষ্ট অর্থ বছরে বা নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ কি সম্পদ উৎপাদিত হয় বা সেবা উৎপাদিত হয় সেটার মোট যে পরিমাণটা সেটাকে তোমার জিডিপি বলা হয় অর্থমূল্যে কাউন্ট করে। আর এনডিপি কি, এনডিপি হচ্ছে যে টোটাল যে জিডিপিটা রয়েছে এই জিডিপি থেকে যে মূলধনী দ্রব্যের যে ডেপ্রিসিয়েশন কস্ট সেটা আমরা বাদ দেব, ডেপ্রিসিয়েশন কস্টটা বাদ দিলেই এনডিপি চলে আসবে। এনডিপিটা আমরা তাহলে কি করছি, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে এনডিপি পাবো। তারপরে দ্বিতীয় হচ্ছে অবচয় ব্যয়, এটা কোনটায় থাকে কোনটায় থাকে না। যেমন জিডিপিতে অবচয় খরচ যেটা সেটা অন্তর্ভুক্ত থাকে কারণ বিয়োগ দেওয়া হয়নি, আর যখন কি বাদ দিয়ে দেওয়া হয় ডেপ্রিসিয়েশন কস্টটা কি এই এনডিপিতে থাকে না, বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে দেখো সূত্র দিকে তাকালে, দেখো আমি এক দেখিয়ে ফেলেছি, দুই দেখিয়ে ফেলেছি, এখন তিন নাম্বারে দেখো যে যখন সূত্র দেখাচ্ছি তখন জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আইজি প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে জিডিপি সূত্র হচ্ছে এটা, কনজাম্পশন ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট প্লাস এক্সপোর্ট মাইনাস হচ্ছে ইম্পোর্ট। আর এনডিপিটা খুব সহজ করে দেখিয়েছে, এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডিসি, ডিসি হচ্ছে এখানে কি অবচয় খরচ বা ডেপ্রিসিয়েশন কস্ট, ওটা এখান থেকে জিডিপি থেকে বাদ দিয়ে দিলে যে নিটটা থাকছে সেটাই হচ্ছে এনডিপি। তারপরে হচ্ছে পরিধি, কোনটার পরিধি কেমন, জিডিপি পরিধিটা অনেক বেশি বিস্তৃত থাকে আর এনডিপিটা তুলনামূলকভাবে সংকীর্ণ কেন, কারণ এখানে ডেপ্রিসিয়েশন কস্টটা কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি একটু ছোট। তারপর হচ্ছে পরিমাপের দৃষ্টিকোণ থেকে, পরিমাপের দৃষ্টিকোণ থেকে যদি ধরা হয় তাহলে জিডিপিটা কি তুলনামূলকভাবে একটু সহজ, আমরা এটাতে অভ্যস্ত। আর এটা তুলনামূলকভাবে কঠিন কেন, কারণ জিডিপি বের করার পরে আবার ডেপ্রিসিয়েশন কস্ট এখান থেকে বাদ দিতে হচ্ছে, সেজন্য এটা তুলনামূলকভাবে একটু কঠিন। তারপর যদি আমরা অর্থনীতির তুলনায় দেখি, উন্নয়নের বিশ্লেষণে যখন আমরা করতে যাই কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের বিশ্লেষণ করতে গেলে সাধারণত জিডিপিটাকে আমরা আলোচনায় টেনে নিয়ে আসি, এটার যে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়। আর অর্থনীতির তুলনায় এনডিপিটা তুলনামূলক কি কম ব্যবহৃত হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার লাস্টে যেটা যে অর্থনৈতিক গুরুত্ব, প্রচলিত অর্থে অর্থনৈতিক গুরুত্ব বেশি ধরা হয় জিডিপিতে, কেন, কারণ এটা হচ্ছে আমরা ব্যবহার করি, এটা বেশি উপযোগী। আর অপচয় ব্যয় থাকে না এনডিপিতে একদমই, হচ্ছে কি এনডিপিটা একদম সবকিছু বাদ দিয়ে থাকে কিন্তু তারপরেও এটা ব্যবহার তুলনামূলকভাবে জিডিপির চাইতে কম, এটা কম প্রচলিত, মানে মানুষ অভ্যস্ত বেশি বা বেশি পছন্দ করে জিডিপি নিয়ে কাজ করতে, এনডিপি নিয়ে তুলনামূলকভাবে কাজকর্ম করতে। কিন্তু এনডিপিটা আসলে কি জিডিপিরই আরেকটা রূপ, যেখানে আমরা কি করছি খরচটাকে বাদ দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে যে টপিকসটা দেখাবো সেটা হচ্ছে মোট জাতীয় আয়
যেটাকে জিএনআই বলা হয়। জিএনআই কে লেখা যায় গ্রস ন্যাশনাল ইনকাম, যেটাকে সংক্ষেপে জিএনআই বলা হচ্ছে। এবং এই জিএনআইটা কি? জিএনআইটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দেশের মানুষ যারা আছে তারা যা কিছু উৎপাদন করবে সেই সব কিছুর কি একসাথে যখন হিসেব করা হবে সেটাই হবে জিএনআই, বা গ্রস ন্যাশনাল ইনকাম, বা মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন একই কথা। হ্যাঁ, এখন এটা এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এটার ইকুয়েশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস হচ্ছে কি তোমার এম। এখানে মাইনাস এমটা কেন? এবং এটা যখন ওপেন ইকোনমি তখন এটা হিসাব হবে, আর বদ্ধ ইকোনমিতে শুধু এতটুকু কাউন্ট হয়, ওপেন হলে এটাও প্লাস হয়ে যাবে। কিভাবে হবে সেটা দেখাচ্ছে। যেমন তোমার এখানে এই এক্স হচ্ছে আমাদের দেশের যেসব নাগরিক বাইরের দেশে কর্মরত রয়েছে, বিদেশে ইনকাম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে, তাদের সেই টাকাটা এখানে কাউন্ট হবে, দেশীয় ইনকামের সাথে যোগ হবে। আর মাইনাস এম বলতে কি? মাইনাস এম হচ্ছে আমাদের দেশে বসে যেসব বিদেশিরা ইনকাম করছে আমাদের দেশে বসে, সেই টাকাটা এখানে বাইরে চলে যাবে, সেটা এখানে এভাবে কাউন্ট হবে। তো ওইটা আমরা বাদ দিয়ে দিব। তো কি বুঝলাম আমরা? যে খেয়াল করবে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশে সকল নাগরিক দেশে অথবা দেশের বাইরে যে কোনো অবস্থায় বসে যে পরিমাণ উৎপাদন করছে সেটাই হচ্ছে আমাদের মোট জাতীয় আয়। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে এক নম্বরে বলতে হয় চূড়ান্ত দ্রব্য ও সেবা এখানে কাউন্ট হবে। কেমন দ্রব্য? কিন্তু আবার দুই তিনটা ধাপ রয়েছে। একদম ইনিশিয়াল পর্যায়ে একরকম থাকে, তারপর এটাকে রূপ পরিবর্তন করে আরেকটা পরিবর্তন হয়, এরপরে ফাইনালি একটা প্রোডাক্ট পাওয়া যায়। যেমন ধরো আমি একটা শাড়ি পরে আছি, বা তোমরা সবাই কোনো না কোনো কাপড় চোপড় পরে আছো। এটার কিন্তু তিনটা রূপ আছে। কেমন? যেমন এটা প্রথমে যখন গাছে ছিল তখন তুলা ছিল, গাছ থেকে তুলা আনা হয়, এটা র একদম র ম্যাটেরিয়াল, ওইটা একটা দাম আছে, ওইটা কাউন্ট করা হয় না। তারপর তুলা থেকে সুতা হয়, তোমরা জানো যে তুলো থেকে সুতা হয়, সেটাও আমরা এখানে কাউন্ট করব না। এই সুতো থেকে এরপরে যখন কাপড় হয় আমরা ডিরেক্টলি কাপড়টা হিসাব করব। এখানে হিসাবটা এমন, যেমন ধরো তুলোর দাম ছিল 10 টাকা, সুতোর দাম হয়েছে 20 টাকা, আর ফাইনাল কাপড়টার দাম হয়েছে 30 টাকা। তো আমরা কোনটা কাউন্ট করব? হ্যাঁ, আমরা যে 30 সংখ্যাটা রয়েছে আমরা সেটা কাউন্ট করব। আর অন্য আগে যে 10 টাকা তুলো 20 টাকা সুতো এটা কিন্তু কাউন্ট করাটা অনেক ঝামেলা হয়, এগুলো বিয়োগ দিতে হয়, ভুল হতে পারে। তো এই জন্য সহজ করার জন্য আমরা ডিরেক্টলি চূড়ান্ত দ্রব্য বা চূড়ান্ত যে সেবাটা আছে সেটা কাউন্ট করছি। তারপরে হচ্ছে প্রবাসী আয় যোগ হবে। আমি তোমাদের অলরেডি বলেছি যে আমাদের দেশের যারা বাইরে আছে, এবং তোমরা জানো আমাদের দেশের ইকোনমিতে তারা অনেক বড় প্রভাব ফেলছে, তাদের আয়টা এখানে হিসাব হবে। তারপরে হচ্ছে দ্রব্যের দাম থেকে কর বাদ দেওয়া। কর যেটা কি সরকারকে আমরা দিয়ে দিই, এটা আসলে চলে যাচ্ছে, এটা আমাদের উৎপাদনের দামের সাথে আসলে থাকে না। তোমরা অনেক সময় দেখবা যে আলাদা করেও কর নেওয়ার কিছু ব্যবস্থা থাকে, সেটা হচ্ছে সেবার ক্ষেত্রে। যেমন তোমরা যদি কোথাও খেতে যাও, অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কি করে এক্সট্রা ভ্যাট নেয়, এই ভ্যাটটা সরাসরি সরকারের ঘরে চলে যাবে, এটা মালিক কোনো হিসাবই করবে না, এরকম একটা ব্যাপার। তো ঠিক পণ্যের ক্ষেত্রে এরকম। আর চার নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আর্থিক বিষয় এই জিএনএ ব্যাপারটা, এবং এটা চলতি মূল্যে ধরবো। চলতি মূল্য বলতে 5 বছর 10 বছর আগে হিসাব হবে না। আমি প্রথমে বলেছি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে যে পরিমাণ কি হয় দ্রব্য উৎপাদন করছে, তাই জিএনএ ইজ ইকুয়াল টু কিউ ইনটু পি। কিউ ইনটু পি কি হলো? কোয়ান্টিটি এবং হচ্ছে কি প্রাইস, এই দুটাকে গুণ করলেই আমরা জিএনএ পেয়ে যাব। তো তোমরা জিএনআই নিশ্চয়ই বুঝতে পেরেছো, বা গ্রস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় কি।